এক সময় ঢাকায় সিনেমার পর্দা কাঁপানো নায়ক ওমর সানিকে প্রাণ হুমকি দেওয়ার চলচ্চিত্র ইকবালের বিরুদ্ধে এই অভিযোগ গত একুশে মার্চ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের অফিসে ক্লাবের সদস্যদের সামনেই সানিকে প্রাণ নাশের হুমকি দেন ইকবাল যাকে কেন্দ্র করে থানায় জিডি পর্যন্ত করেছেন ওমর সানি দর্শক কি এমন ঘটনা ঘটেছে যার জন্য প্রাণনাশের হুমকি পর্যন্ত দিতে হয় আজ বলবো সে কথাই তবে তার আগে বলবো আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন গত একুশে মার্চ রাত দশটার দিকে ফিল্ম ক্লাবে নাস্তানি ওমর সানি ইকবালের মধ্যে বাঘ বিতণ্ড হয় এ সময় ওমর সানিকে গালাগাল করে প্রাণ নাশের হুমকি দেন ইকবাল এই ঘটনার পর ক্লাবের নিয়ম অনুযায়ী উপস্থিত সদস্যরা জরুরি বৈঠক বসেন সেখানে ছয় মাসের জন্য ইকবালের সদস্য পদ স্থগিত ও ক্লাবে তার প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি ইকবালের নামে থানায় সাধারণ ডায়েরিও করেন ওমর সানি ঘটনার বিস্তারিত জানিয়ে ওমর সানি বলেন ক্লাবে একটা নতুন কাজের ছেলে এসেছে যে অনেককে এখনো চেনে না ইকবাল কেউ চেনে না ছেলেটাকে ডিমানতে বলেছিল ইকবাল ডিম পর ছেলেটা দাম চাইলে ইকবাল তার উপর রেগে যায় তখন আমি ছেলেটাকে বলি ডিমানা আনা মাত্রই তোমার টাকা চাওয়া ঠিক হয়নি এজন্য ছেলেটার হয়ে আমি ইকবালকে ছড়ে বলি কিন্তু সে শোনে না উত্তেজিত হয়ে নোংরা গালি দেয় আমার মৃত মাকে নিয়ে গালি করতে থাকে আমাকে প্রাণনাশের হুমকি ধামকি দেয় এ সময় ক্লাবের অনেক সদস্যরাও উপস্থিত ছিলেন তারাই পরে ইকবালের শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আমি তাদের পরামর্শেই ইকবালের বিরুদ্ধে থানায় জিডি করেছি অন্যদিকে ফেসবুকে লাইভে এসে ওমর সানির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন প্রযোজক ইকবাল তিনি সেখানে বলেন বাইশ দিনে আপ্যায়ন খরচ দুই লাখ একুশ হাজার টাকা চা বিস্কুট বাবদ এই খরচ হয়েছে কোন অতিথি গেলে এত টাকা খরচ হয় এই বিষয় নিয়ে ক্লাবে গালাগাল করেছি আমার ফিল্ম ক্লাবে ইউজ করতে হচ্ছে সর্বোচ্চ থেকে পনেরো জন অথচ এই ক্লাবের বাইশ দিনে দুই লক্ষ একুশ হাজার টাকা আপ্যায়ন খরচ আমি কোনো ব্যক্তিকে গালাগাল করিনি কিন্তু ওমর সানি নিজের গায়ে নিয়েছেন এই যে অবৈধ কাজগুলো ফিল্ম খেলা হচ্ছে এটার প্রতিবাদ করা ওমর সানি আমার নামে একটা গুলশান থানায় জিডি করে আমি নিজেই বলেছি আমাকে বহিষ্কার করুন এই অনিয়মের মধ্যে আমি থাকতে চাই না আমি কিন্তু বারবার কালকে বলছি যে আমাকে সাসপেন্ড করা আমাকে সাসপেন্ড করে এই অন্যায় কাজের কোনো সাপোর্ট আমি দেব না তিনি ওমর গালি বা প্রাণনাশের হুমকি দেননি বলেও দাবি করেন ইকবাল তিনি বলেন তার বিরুদ্ধে যে জিডিটি করা হয়েছে তা ভিত্তিহীন ওমর সানি আমার নামে একটা জিডি যেটা সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি চলচ্চিত্রের জন্য মোটেই সুখকর হবে না